ভালোই ভিডিও চলতে আছে মানে ওই ডাইরেক্ট ক্যামেরা মিশাগালি বের করো অপশন নাই বল করছে তামিম আউট হয়ে গেল এই মাত্র একটি উইকেটের পতন বাংলাদেশ পরিদর্শন করতে আসি এটা কি দলের নাম কি হ্যাঁ বাংলাদেশ কি টিম এটা টাইগার্স বুলডুজার বুলডুজার এটা হচ্ছে বুলডুজার বুলডুজার গ্রুপ এই মাত্র একটি উইকেটের পতন আমরা দেখতে পেলাম শেরেবাংলা ডিপোর্ট থেকে এবং একটি চার ও একটুর জন্য স্টাম্পিং হইল না আরো একটি উইকেটের পতন আমরা আবারও গ্যাঞ্জামের একটা কি দেখতেছিলাম ব্যাট নিয়েও মারামারি এখানে সম্ভাবনা লেবার নিয়ে খেলা নিয়ে অনেক কথা হয়ে গেছে ইতিমধ্যে আমাদের ব্যাট নিয়ে যে সমস্যাটা সেটা সমাধানের চেষ্টা করতেছে অলরেডি আরো একটি গ্যাঞ্জাম হতে নিচ্ছিল কিন্তু হলো না এটা সমাধান হয়ে গেল আপনি আর এক দলে খেলছেন আপনার আরেক দল
سيم شوت এই মাত্র আরো একটি উইকেটের পতন মাঠে চলে আসলো ইনাম দেখা যাক ইনাম কি করে বলার তার বোলিং ঘোরাচ্ছে কিন্তু অতিরিক্ত বাউন্সের কারণে বলটি মিস হলো এবং নো ধরা হইছে আম্পায়ার মিস্টার কেউসার লাস্ট বল কিন্তু সে যে আসলে হাওয়ায় উড়ায় মারার চেষ্টা করতেছে এটা তো আসলে ছক্কা মার না এটা ছক্কা মারলেই আউট হয়ে যাবে আরেকটি ওভার কিন্তু যেভাবে বল খাচ্ছে তাতে রানের কোনো মুখ দেখবে না আশা করা যাচ্ছে আর সিঙ্গেল নেওয়া উচিত সিঙ্গেল আছে সিঙ্গেল ভুলে গেছে ব্যাটসম্যান হ্যাঁ এটাই এটাই হওয়ার দরকার ছিল অবশেষে একটি চারের মুখ দেখলাম আমরা শেরেবাংলা ডিপো এটা কোন জায়গায় বরিশাল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে হ্যাঁ গুড শট আরেকটি গুড শট মনে হচ্ছে ব্যাটসম্যান ছন্দ ফিরে পাইছে হ্যাঁ এখন বল সব তার ভিতরে ঢুকে যাচ্ছিল মারের কোনো মুখ দেখতেছিল না চারের কিন্তু শেষমেশ সে লাইন খুঁজে পাইছে বলারও লাইন খুঁজে পেল আউট আউট কারণ ব্যাটসম্যানের মাথা নষ্ট হয়ে গেছে সে আক্ষেপের কারণেই তার আক্ষেপের কারণে উইকেটটি হারাতে হলো এরকম হাবাগোবা ব্যাটসম্যানও আছে আমাদের দেশে ব্যাটসম্যান অভিনবটা রাসেল আরে একটি আউটের এটা তো আসলে আমার রিক্যাপ করা দরকার ছিল আসলে কি আউট হয়েছে কি না 50-50 চান্স মনে হচ্ছিল কিন্তু না তারা কোনো আপিল করে নাই থার্ড এম্পায়ারের প্রয়োজনই হয় নাই তাদের এ কি করলো সে একরস খেললো অল আউট হয়ে গেল তার মাধ্যমে 39 টার্গেট 38 রান হয়েছে এই মুহূর্তে আমরা ফাইনাল খেলা দেখতেছি দর্শকের অনেক উত্তেজনা
তারা এখন পরবর্তী আরেক ইনিংস খেলার জন্য তাদের আমন্ত্রণ করা হলো একটু আগে আমরা সিঙ্গারা সমোসার একটা বিরতি দিছিলাম আর হচ্ছে কি ওই যে জিলাপি কি আনে না হ্যাঁ জিলাপি আনছে কিন্তু আমি পান না স্যার এটা কোন কথা আমি সিঙ্গারা খাইলাম না জিলাপি খাইলাম না বুঝলাম না কিছু অতএব আপনারা স্যার জিলাপি আর আমরা একটু বিরতিতে যাচ্ছি ব্যাটসম্যান মাঠে আসার কারণে তাদের এখন প্ল্যানিং চলতেছে হ্যাঁ এই যে রিল্যাক্সে তারা প্ল্যানিং করতেছে আমাদের তামিম ইকবাল স্টাম্প ঠিক করতেছে অনেক বিরোধ অনেক কি বলে এটা এখানে ফোরকান ভাই যে আছে তার লিডার ওই যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি দেখাইতেছি ওই যে ওই জায়গায় বৈশা ওই যে ফোরকান ভাই দেখা দিতেছে সে সাপোর্ট দিতেছে তার শিষ্য তামিম এখন তারা তার শিষ্য তামিম ফোরকানের শিষ্য তামিম এখন সে তাকে যথেষ্ট ক্যাপসুল খাওয়াই দিয়েছে তাদেরকে নিয়ে একটু আগেও গ্যাঞ্জাম হয়েছিল যে লিভার ফাংশন খেলানো হয় নাই এই নিয়ে অনেক বিতর্ক শেষ হয়েছে যাই হোক আমরা একটা সমাধানে আসছি ফাইনাল ম্যাচে আমরা এখন নামতেছি আমরা শেষার্ধে চলে আসছি দেখা যাক শেরেবাংলা ডিপো স্টেডিয়াম থেকে ইটের ফাঁকে এক কোনায় ছোট মাঠ রাফি বল আছে ওই প্রান্তে তামিম ইকবাল ব্যাটে এদিকে আমার ধারাভাষ্যের পরিবর্তন চলে আসছে কি নাম স্টোর অ্যাসিস্ট্যান্ট নাম পরে মনে পড়লে কম মানে হ্যাঁ প্রথম বলটি চলে আসলো আলতোভাবে ঠেকিয়ে দিল বল মাঠের ভিতরেই থাকলো জোরে করে মারছে চার আরও একটি চারের সম্ভাবনা একটু চার দেখতে পেলাম আমরা একটি চার হয়ে গেল তামিমের একটি চার ওভার বাউন্সের কারণে বলটি মিস করলো হ্যাঁ মারতে পারলো না আম্পায়ার কেন নো বললো এটা তো বুঝতে পারলাম না হাই নো আবারও নো এভাবে তো মনে হচ্ছে জিতে যাবে তারা একটি কভার ড্রাইভের দেখা পেলাম বল চলে গেল হাতে শিফাতুল্লাহ না কি নাম হের হাতে হ্যাঁ মনে হচ্ছে আমাদের প্রোডাকশন লাইনের থেকে তারা অনেক আশা নিয়ে আছে এবং আরো একটি চারের হাতছানি খেলার নায়ক হতে চলছে আন্দাজের উপর মাইরা দিয়েছে আন্দাজের উপর মাইরা দেওয়ার কারণে একটা চার হয়ে গেল ফিল্ডিং মিস ফিল্ডিং মিস রাসেল চলে আসছে বলে এবং বল সে পেঁচিয়ে ফেললো ব্যাটসম্যান পায়ের গোড়ায় এখানে কোনো রান হইল না ফিল্ডিং এর পরিবর্তন দেখতে পাচ্ছি এত লুল বল দিয়ে কিন্তু না কোন উইকেটের পতন হয় নাই একটা উইকেট হারানোর সম্ভাবনা ছিল ফিল্ডিং মিস হয়েছে আরো একটি কভার ড্রাইভের সম্ভাবনা এই মুহূর্তে একটি চার হইতে পারত হ্যাঁ উনি মাঠের বাইরেই এসেছিল হ্যাঁ বাপ ভালো না ঠিক আছে স্ট্যাম্প ভাঙার অবচেষ্টা কিন্তু পারলো না আবারও তামিম ইকবাল ফিরে আসলো আমাদের ব্যাটিং প্রান্তে প্যান সেরা সমস্যা নাই থিঙ্কিং বলার
আরো একটি চারের সম্ভাবনা মানে চার হয়ে গেছে তামিম অন ফায়ার আরো একটি চার একটি দুর্দান্ত সাহস যোগাচ্ছে এই পাশে সাহস যোগাচ্ছে আরো একটি চার টান টান উত্তেজনা এবং আউট হয়ে গেল ছক্কা তামিম আউট হয়ে গেল এবং উইকেটের পতন হ্যাঁ ডিস্ট্রিবিউশন দলের জেতার অনেক সম্ভাবনা আমাদের মাঝে এখন দলের ক্যাপ্টেন ঠাকুর ভাই চলে আসছে দুর্দান্ত ব্যাটিং নিয়ে শুরুতেই কভার ড্রাইভ একটি আলতোভাবে মেরে দিল বল থেকে গেল সীমানার ভিতরে ছয় রান দরকার মাত্র তিন ওভারে মাত্র ছয়টি রান লাগে এটা অসম্ভব দুর্দান্ত শর্ট পিচ অতিরিক্ত সময় নেওয়ার কারণে হলো না ব্যাটে বলে মিলল না কভার ড্রাইভের কারণে আর মাত্র দুইটি রান লাগে বল কিপারে ক্যাচ হইতে পারতো কিন্তু এই ক্যাচে কোনো লাভ নাই কিপার ছেড়ে দিল অতিরিক্ত প্রেসার কিন্তু আম্পায়ারের কোনো মনোযোগ নাই ওভার হয়ে গেল লুল ঠ্যাকের মাধ্যমে বলটাকে মাঠের মধ্যে রেখে দিল সুপার ডুপার শট লুল ঠ্যাক এই আর একটু টেস্ট খেলার মতো খেলতেছে একটি মাত্র রান লাগে একটি রান লাগে জিতাই দিছে তাদেরকে খেলার শেষ প্রান্তে আমরা চলে আসলাম খেলা শেষ উইনার দল হচ্ছে প্রাণ ডিস্ট্রিবিউশন ২০২৪ সালে বিশ্বকাপ শেষ হয়ে গেল সবার পক্ষে আমি সবার কাছে ক্ষমা চাই যদি ভুল যদি হয়ে থাকে জয় হয়েছে সবার
কোন এক পক্ষের জয় না এটা কাগজে কলমে এক পক্ষের জয় সবাই রে জয় এখন ভাই বলছো অফিসিয়াল ¡Gracias!